কর্তার চরিত্রে অনিন্দ্য গুপ্ত, নমস্কার, এবং গিন্নির চরিত্রে আমি অপর্ণা ব্যানার্জি। নাটকটি লিখেছেন অসিত চট্টোপাধ্যায়। আমরা শুরু করছি। এই যে, আরে কোথায় 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 যাচ্ছ? আরে সে তো দেখতেই পাচ্ছি, যাচ্ছটা কোথায়? কোথায় যাচ্ছ না জানি, বেরিয়ে যাওয়ার ঠিক না, চিন্তা হয় না? চিন্তা করার কি আছে, সাথে মোবাইল আছে, একটা মিস কল দেব। তবু বলবে না কোথায় যাচ্ছ? দেখো, তোমার সঙ্গে 35 বছর ঘর করছি, আমি তো বুঝতেই পারছি না। তো আমি বুঝতে পারছি না ভেবেছো যে আমি, তুমি কোথায় যাচ্ছ? বুঝতেই যখন পেরেছো তো তুমি নিজেই বলো না কোথায় যাচ্ছি। নিশ্চয়ই নিশ্চয়ই কোনো জ্যোতিষী সাধু বাবার কাছে যাচ্ছ। ও মা, কি ধরেছো তো? কি করে ধরলে? তোমার চিপে যাওয়ার ধরন দেখে ধরলু। হ্যাঁ, একটু মোবাইল বাবার কাছে যাচ্ছি। মোবাইল বাবা? হ্যাঁ গো, খুব বড় সাধু, মোবাইল সিদ্ধ। মোবাইল সিদ্ধ, তন্ত্র সিদ্ধ, বিষাদ সিদ্ধ, এসব শুনেছি। মোবাইল সিদ্ধ বাপের জন্য অবশ্য। বাপের জন্মে মোবাইল শুনেছ? সব সময় রিয়াউন্ড করো কেন? ফার্স্ট টাইম করতে পারো না? মোবাইলের বাবা গ্লোবালাইজ সাধু। সর্বনাশ করেছে, কি সব বলছো গো? হ্যাঁ গো, কি অসীম ক্ষমতা, মানুষের শৃঙ্খার দেখে সব বলে দিতে পারে। মানুষের শৃঙ্খার সেটা কোথায় থাকে? কপালে। কপালে? আরে সে তো লোলা ঠিক হয়, জন্মের পর 6 দিনের দিন বিধাতা পুরুষ কপালে ভাগ বলে লিখে দেয়। ছোটবেলায় ঠাকুমার কাছে শুনেছিলাম, একেবারে অথেন্টিক কথা। না গো না, এখন বিধাতা পুরুষ তা করেন না। তিনি এখন কি করেন? তাহলে মোবাইল বাবার কাছে যাওয়া আসা হয়েছে, তাই তো? কি অব্যর্থতার গণনা, একজন ভদ্র মহিলা এলে, তার মেয়ের না ভীষণ চোখ খারাপ, কত ডাক্তার দেখিয়েছে, কত পরীক্ষা নিরীক্ষা, কত চশমা পাল্টেছে, কত দামি দামি ফ্রেম পাল্টেছে, কিছুতেই কিছু হচ্ছে না, কোনো ডাক্তারও কোনো দোষ খুঁজে পাচ্ছে না। আচ্ছা, ডাক্তার চোখে কোনো দোষ খুঁজে পাচ্ছে না, কেমন কঠিন দোষ, মেয়ে বিয়ে দিয়েছেন? হ্যাঁ গো, তারপরে তো আরো কাণ্ড। কি কাণ্ড? বিয়ের পরে হনিমুনে গিয়েছিলাম মেয়ে যা, এত চোখ খারাপ যে ফিরে এলো অন্য জামাই, মানে চিনতে পারি। মন্দিরে গিয়ে জুতো পাল্টে ফেলতে দেখেছি, আমি মনে গিয়ে জামাই পাল্টে ফেলল। তোমার মোবাইল বাবা কি বলে এই কথা শুনে মূর্ছা গেলেন নিশ্চয়ই? না গো না, মোবাইল বাবা মেয়ের শৃঙ্খার দেখে নিয়ে স্বয়ং ভগবানের সঙ্গে মোবাইলের সঙ্গে কথা বলল, তারপর জানালে মেয়ের রাহু খুব করে শুক্রের দিকে ছুটে চলেছে। তবে প্রতিবিধান একটা আছে, ১৬ রতিক আছে। মোবাইল বাবা তাহলে ভগবানের সঙ্গে মোবাইলে কথাও বলে? হ্যাঁ গো, নিজের চোখে দেখ, সত্যি কি তার অপার মহিমা। তোমাকে মোবাইল বাবা এমন কি বললেন শুনি, যে তুমি একেবারে মোহিত হয়ে গেলে? আমার মায়ের যে স্কোপটা হলো একটু আগেই বলে দিয়েছিল। আমি জিজ্ঞেস করলো, আমার মায়ের শরীরটা খুব খারাপ যাচ্ছে, কি হবে বাবা? বাবা আমার শিবকার দেখে বলে দিলেন, দুঃখ করিস না মেয়ে, আশা যারা জগতের খেলা। তারপর ভগবানের সঙ্গে মোবাইলে কনসাল্ট করে বলে দিলে। কি বলে দিলে? বললে তোর মায়ের টক টাইম শেষ, তবে ইনকামিং ফ্রি আছে। ও মা, বাড়ি ফিরে দেখি ঠিক না, আমার কথা বন্ধ হয়ে গেছে, অথচ আমরা মা বলে ডাকলে চোখ তুলে চাইছি, সব বুঝতেও পারছি। তোমার মায়ের তো এখন তো কোন অবস্থা, এই গেল গেল আবার মিশে গেল, এই ব্যাপারে কিছু জানতে চাওনি? জানতে চেয়েছিলাম তো, বাবা বললে এরকম কিছুদিন চলবে, ডাক্তাররা
বোমা স্ট্রেট আসলে তা নয় রে। তাহলে আসলে কি? বাবা বললেন আসলে টাওয়ার পাওয়া যাচ্ছে না। টাওয়ার পেলে না কেঁদো না কেঁদো না, এখন তো টাওয়ার পাইনি, টাওয়ার পেলে না হয় কেঁদো। দেখো আমাদের আমাদের ছেলের ভবিষ্যৎ জানতে চাও? হ্যাঁ বলেছেন আমাদের ছেলের ভবিষ্যৎ খুব উজ্জ্বল, তর করে উপরে উঠে যাবে, বিদেশে যাবে। বাহ খুব ভালো কথা শোনালি। তা হ্যাঁ গো ছেলের বউ কেমন হবে জিজ্ঞেস করবি? ওইটা নিয়ে তো চিন্তায় আছি গো। ভগবানের সঙ্গে মোবাইলে কথা বলতে বলো। বলেছেন তো ভগবান জানিয়েছে আমাদের বৌমার নাকি আনলিমিটেড টক টাইম দিয়েছেন ভগবান। বাহ খুব ভালো, তোমার সঙ্গে তাহলে খুব মিল হবে। না গো আমায় খুব সাবধানে থাকতে বলেছে। তোমার তো আনলিমিটেড টক টাইম নয় যে, তাই নাকি বলেছে মোবাইল বাবা? তাহলে কি তোমার বর্ণনা ঠিক নয়? না না আমারও তাই, তবু ছেলের মনের থেকে সাবধানে থাকতে বলেছে। কেন গো? বলেছে এঁটে উঠতে পারবি না, তোর মোবাইল ব্যাটারি পাওয়ারফুল অরিজিনাল, তোর একটা ডিফেক্ট আছে, বেশি চার্জ দিলে ফেটে যাবে। যা বেঁচে গেছো মোবাইল বাবা, তোমার একটা বড় উপকার করেছেন, বড় বাঁচিয়ে দিয়েছেন। তারপর তোমার একটা কথা, কি গো? তোমার মোবাইল বাবা ভগবানের সঙ্গে মোবাইলে কথা বলে, তাকে দেখেননি? সব সাধু তো ভগবানকে দেখতে চান। এই জন্যই বলি নিজেকে একটু যুগোপযোগী কর, এখন ভগবান আর দেখা দেন না, প্রকৃত সিদ্ধ যোগীকে মোবাইল নাম্বারটা দেন। তা তুমি কায়দা করে বাবার কাছ থেকে ভগবানের মোবাইল নাম্বারটা নিতে পারলে না? চেষ্টা করিনি ভেবেছো? বলেছো বাবা বললে ওই মেয়ে এই যুগে নাম্বার জোগাড় করাটাই সাধনা, সে ছেলে মেয়েদের মাধ্যমিকের নাম্বারই হোক কিংবা কোরআন কিংবা সেন্স, সবই নাম্বারের খেলা। আমি কথা বলেছি গো, সাধনার আরো উচ্চ মার্গে গেলে www.com কি গো? আসল জিনিসটাই কো ভগবানের ওয়েবসাইট নাম্বার। ও ভগবান ওয়েবসাইট খুলে ফেলেছে, ভগবানের ওয়েবসাইট নাম্বার। তা হ্যাঁ গো ভগবানের ওয়েবসাইট নাম্বার দিলে তুমি কি করবে শুনি? এই তোমার সঙ্গে ফালতু না বকে ভগবানের সঙ্গে চ্যাট করো, চলি পৌঁছাটা মিস কল দিও। নমস্কার।